চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল পরিদর্শন দিয়ে শুরু হয় কূটনৈতিকদের এই যাত্রা। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, পাকিস্তান, ইতালি সহ ২৪ দেশের ৩৪ জন কূটনীতিবিদ রয়েছেন দুই দিনের এই সফরে। টানেল পরিদর্শনের পর চট্টগ্রাম রেল স্টেশন থেকে বেলা ১৫:১২টায় কক্সবাজারের উদ্দেশ্যে বিশেষ ট্রেনে চেপে রওনা দেন কূটনৈতিকরা। এই অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো পরিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পেরে উচ্ছ্বাসিত বিভিন্ন মিশন ও সংস্থার প্রতিনিধিরা। আমি খুব খুশি, প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছি, কক্সবাজারেও প্রথম। বাংলাদেশ সম্পর্কে আরো জানতে ভালোই লাগছে, এর আগে আমি শুধু ঢাকা সম্পর্কেই জানতাম। এখানে আসার আগে আমরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে টানেলে গিয়েছি, এখন প্রথমবারের মতো ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি, যা খুবই রোমাঞ্চকর। আশা করছি সুন্দর এই ট্রেনের জানালা দিয়ে দেখতে দেখতে উপভোগ করব। এ সময় সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এখানকার পর্যটন সম্ভাবনা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছাতেই এমন আয়োজন। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উদ্যোগ, বিদেশি রাষ্ট্রদূতরা যেন আমাদের দেশকে জানে, দেশে যে বিরাট উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে সেটি যেন তারা সচক্ষে দেখে, সেই কারণেই তাদেরকে এখানে আনা হয়েছে। দুই দিনের এই সফরে মঙ্গলবার ইনানিতে রাত্রি যাপন করবেন কূটনীতিবিদরা। ২৮ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্র সৈকত ও রাংকুট বৌদ্ধবিহার পরিদর্শনে যাবেন তারা। আমিনা হীরা, মাইটিভি নিউজ।